ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল। রাত 8টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে লড়বে ম্যান সিটি, একই সময় লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম, আর বিকেল 5:30টায় ম্যান ইউ লড়বে সাউথহ্যাম্পটনের বিপক্ষে। তিন ম্যাচে তিন জয় দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ের যাত্রা অব্যাহত রেখেছে ম্যান সিটি, এবার প্রতিপক্ষ সাউথহ্যাম্পটন। দেখায় তিন জয় আর দুই হার আছে সিটিজেনদের, তাই তো শীর্ষস্থান ধরে রাখার মিশনে জয়ের বিকল্প কোনো ভাবনা নেই গার্দিওলার শিষ্যদের। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুলের সামনে থাকছে টেবিলের শীর্ষে ওঠা হাতছানি। টানা তিন জয়ে 9 পয়েন্ট নিয়ে সিটিজেনদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তারা। প্রতিপক্ষ নটিংহামের বিপক্ষে সবশেষ 5 বারের দেখায় 4 জয়ের বিপরীতে 1 হার আছে অলরেডদের।